আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক নম্বর বৈরপ্পা ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের আন্ডারে এখানেই আমাদের সেই রাকিব হোসেন, যে ছেলেটি বাংলাদেশের বর্তমানে আলোচিত, সেই রাকিব হোসেনের গ্রাম সেই সাইপেকিয়া। সেই সাইপেকিয়া গ্রামের এই ইউনিয়ন হলো এই বৈরপ্পা। এই বৈরপ্পা ইউনিয়নে এখন সেই রাকিব হোসেনের স্ত্রী সামিমা হোসেন তাম্মি যে তালাকনামাটি প্রেরণ করেছে সেটি ইউনিয়ন পরিষদে এসেছে কিনা সেটি আপনাদের দেখাবার জন্য আমি আপনাদের এখানে নিয়ে যাচ্ছি। এবং এখানকার ইউনিয়ন পরিষদের যে সচিব সাহেব আছেন তার কাছ থেকে আমরা বিষয়টি ক্লিয়ারভাবে জানবো এবং দেখবো সেই রেজিস্টারে সেই চিঠিটি এখানে আসছে কিনা। আপনারা আমার সাথে লাইভে থাকুন এবং যারা লাইভটি দেখবেন তাদের কাছে অনুরোধ যে লাইভটি আপনারা শেয়ার করবেন। আমি এখন আসছি এখানে আমাদের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক নম্বর বৈরপ্পা ইউনিয়ন পরিষদের এখানে সচিব জনাব মাকসুদুল হক মাকসুদ সাহেবের কাছে আমি আসছি। আপনি আমাকে কাইন্ডলি একটু বলেন, আপনি তো একটি বিষয়ে অবগত হয়েছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে যে সবচেয়ে আলোচিত একটি ঘটনা যে আমাদের ক্রিকেটার তারকা ক্রিকেটার জনাব নাসির হোসেন, সে একে তামিমা হোসেন তাম্মি নামে একজনকে বিয়ে করেছেন। বিয়ের পরপরই রাকিব হোসেন, তার পিতার নাম নজরুল ইসলাম, গ্রাম সাইটপেকিয়া থানা নলছিটি জেলা জালকাটি, এই ছেলেটি সে দাবি করেছেন যে তার তামিমা হোসেন তাম্মি তার স্ত্রী, সে তাকে এখন পর্যন্ত তালাক দেয় না বা তালাকের কপি পায় নাই। কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি সময় নিউজে এবং বিভিন্ন টিভি চ্যানেলে যেটা দেখেছি যে তামিমা হোসেন তাম্মি এবং নাসির হোসেন দম্পতি যখন সাংবাদিক সম্মেলন করেছেন তখন একটি যে স্বামী কর্তৃক স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ, সেরকম একটি নোটিশ তারা সেখানে উপস্থাপন করেছে। সেই নোটিশে আমরা দেখেছি যে সেখানে উল্লেখ আছে যে 23/12/2016 তারিখে সেই রাকিব হোসেনকে তিনি তালাকের নোটিশটি প্রদান করেছেন কাজীর মাধ্যমে। সেই তা কাজী আবার উল্লেখ করেছেন যে সেখানে সাইটপেকি এলাকার ইউপি কার্যালয়ে সেই কপিটি প্রেরণ করেছে। এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে সেই চিঠিটি এখানে আসছে কিনা, যে আপনি কাইন্ডলি একটু বলেন, আপনার পরিচয়টা দিয়ে বলেন। আমি মোহাম্মদ মাকসুদুল হক, সচিব, অতিরিক্ত দায়িত্ব বৈরপ্পা ইউনিয়ন পরিষদ, নলছিটি জালকাঠি। জি, আমি এই যে বিষয়টি বললাম এটি একটু আপনি এইটি কি খাতা আপনি একটু বলেন, এটা প্রথম পাতা দেখেন। বিভিন্ন পত্র এবং তালাকের যে নোটিশ পাই সেই নোটিশ প্রাপ্তি খাতা, এই রেজিস্টারে 2016 সালের 12 মাসে ডিসেম্বর মাসে জি পর্যন্ত যে চিঠিগুলো আসছে সেগুলো নিবন্ধনকৃত আছে। এই নিবন্ধনের মধ্যে উল্লেখিত কোনো তালাকের চিঠি আমরা প্রাপ্তি রেজিস্টারে দেখতে পাচ্ছি না। জি, আপনার এই যে এই রেজিস্টারে কি তালাকের এই নোটিশের চিঠিও আছে? অনেক আছে, এই এখানে আছে অনেকগুলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ত্রী কর্তৃক, এই যে দেখছেন আপনারা স্বামী কর্তৃক তালাকের নোটিশ, স্ত্রী কর্তৃক তালাকের নোটিশ, সেটি এই রেজিস্টারে উল্লেখ আছে। আপনি এই যে রেজিস্টারটি ঘেটে দেখেছেন, কত সন পর্যন্ত দেখেছেন যে এই চিঠিটি আসে নাই? 2017 সাল এবং 18 সাল, 16 সাল থেকে 17 এবং 18 সাল পর্যন্ত যে এর ভিতরে এই চিঠিটি আপনারা পান নাই, নিবন্ধিত নাই, নিবন্ধিত নাই, যে তাহলে আপনাদের এই চিঠিটি আপনাদের হস্তগত হয় নাই। তো যারা এই লাইভটি দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আমাদের যে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা এক নম্বর বৈরপ্পা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, সচিব সাহেব জানিয়েছেন যে তামিমা হোসেন তাম্মি নামে যে একটি তালাকের নোটিশ যিনি প্রেরণ করেছেন সেই চিঠিটি এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায় নাই বা তারা এই চিঠিটি পায় নাই। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।